যে অভিশপ্ত দিন শুধু আমাদের জেলার রাজনীতিতে নয়, বাংলার রাজনীতিতে নয়, ভারতবর্ষের গণতান্ত্রিক রাজনীতিতে একটি অভিশপ্ত কালা দিন গেছে, সেই নন্দীগ্রাম দিবস। আমরা নন্দীগ্রাম গেছিলাম ভোর 4:40। প্রতি বছরের মতন এই বছরের নিয়ম নীতি মেনে আমরা প্রদীপ প্রজ্বলন করেছি, আমরা শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি, আমরা সেই পরিবারের সঙ্গে সমবেদনা জানিয়েছি, আমরা দলের কথা বলেছি, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কম বেঈমান গদ্দার 10ই নভেম্বর নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করেছিলেন। তিনি সেদিন বলেছিলেন যে ভোরবেলা আসবেন তো, ভোরবেলা দেখা হবে তো, কলকাতা থেকে আসবেন তো, আমরা গেছিলাম আপনাকে পাওয়া যায়নি, চোরের মতো আগের দিন রাত্রি 11টায় গিয়ে শহীদ হয়নি, শহীদ দিবস হয়নি, চোরের মতো গিয়ে 6 তারিখ রাত্রি 11টায় ফুলমালা দিয়ে চোরের মতো পালিয়ে এসেছেন। আমরা কথা রেখেছি, আমরা যথাসময় নন্দীগ্রামে উপস্থিত ছিলাম, আপনি আসতে পারেননি, আমরা কথা দিচ্ছি শুভেন্দু বাবু 2022 সালে আপনাকে আর নন্দীগ্রাম যেতে হবে না, আমরাই যাব, এটা আমরা কথা দিচ্ছি। গতকাল এখানে দাঁড়িয়ে বলেছেন অনেক কথা, অনেক দুর্নীতির কথা, আমি আপনাদের দুটো কথা বলবো খালি, তারপরে রাজ্য ছাত্র নেতৃত্বরা তারা বক্তব্য রাখবে। তিনি নাকি গতকাল বলেছেন স্কুলের ছাত্র ছাত্রীদের পোশাক নিয়ে কথা বলেছেন। আমি শুভেন্দু বাবুকে অনুরোধ জানাবো, আপনি আপনার একটু বাড়িতেই খোঁজ নিন, কাটমানির টাকাটা কোথায় গেছে, এই স্কুলের কাটমানির টাকাটা কার পকেটে গেছে সেটা একটু বাড়িতেই খোঁজ খবর নিন, তাহলেই বেরিয়ে পড়বে, বিড়ালটা বেরিয়ে পড়বে কোথা থেকে কাটমানির টাকাটা খেলেন।